মাস্ক ছাড়া যাকে দেখছে তাকে কিন্তু পিটিয়েছে। তো মাস্কের এই বিষয়টা, এই একটা রাস্তার পাগল, তাকে সবাই মাস্ক পরিয়ে দিয়েছিল সবাই, এবং সেও মানুষের দেখা দেখি স্বতঃস্ফূর্তভাবে মাস্ক পরেছিল। মাস্ক কিন্তু সে আর খুলে নাই। এই মাস্ক না খুলতে খুলতে তার কান দুইটা অর্ধেক, এবার দেখাও, কান দুইটা অর্ধেক শেষ হয়ে গিয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যেখানে অবস্থান করছি, চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়ি 1 নং ওয়ার্ড, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লাইটিংয়ে দেখে বোঝা যাচ্ছে পাশে এটা একটি বিয়ের স্টেজ। তো যে কোনোভাবে আমাদের এক ভাইয়ের ফ্রেন্ডের বিয়েতে আজকে এই পথে যাচ্ছিলাম, এসেছিলাম এবং ওনাদের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। সম্পৃক্ত হয়ে যে বিষয়টা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু একটি বিরল ঘটনা, এবং এটা বাংলাদেশের জন্য একটি মেসেজ যে যখন করোনা শুরু হয়েছে তখন এই করোনাতে, এখন দেখাও না, মজা শেষ হয়ে যাবে, একটু পরে দেখাও, যখন করোনা শুরু হয়েছে তখন আমাদের যে বোদ্ধারা বলেছিল যে সবসময় মাস্ক পরেন, মাস্ক পরেন, কিন্তু আমাদের মতো টেনে টুনে পাস করা ছাত্ররা কী করতাম, যখন জাতীয় কোনো জায়গায় প্রবেশ করতাম, হাসপাতাল, মসজিদ, স্কুল, অফিস কিংবা গুরুত্বপূর্ণ কোথাও প্রবেশ করতাম, তখন মাস্কটা লাগাতাম। আদারওয়াইজ অন্য সময় কিন্তু মাস্কটা খুলে রাখতাম, কারণ সব সময় বলতো যে মাস্ক লাগান, মাস্ক লাগান, কিন্তু আমরা মাস্ক লাগাতাম না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কানে ব্যথা হয়ে যেত। কিন্তু একটা মানসিক ভারসাম্যহীন একরকম রাস্তার পাগল বলাই চলে, কারণ তার পরিবারের, তার ভাই, তার যে বোনেরা রয়েছে, তার মা, সবাই মানসিক ভারসাম্যহীন, মোটামুটি মানসিক ভারসাম্যহীন একটি পরিবার বলা চলে। সেও মানসিক ভারসাম্যহীন, তার বাবা নেই, এতিম একটা ছেলে, কিন্তু সব জায়গায় যখন মাস্কের হিড়িক লেগে গিয়েছিল তখন কিন্তু রাস্তাঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা আনসার সদস্য, যে যাই যেখানে দায়িত্ব পালন করুক, মাস্ক ছাড়া যাকে দেখছে তাকে কিন্তু পিটিয়েছে। তো মাস্কের এই বিষয়টা, এই একটা রাস্তার পাগল, তাকে সবাই মাস্ক পরিয়ে দিয়েছিল সবাই, এবং সেও মানুষের দেখা দেখি স্বতঃস্ফূর্তভাবে মাস্ক পরেছিল। মাস্ক কিন্তু সে আর খুলে নাই। এই মাস্ক না খুলতে খুলতে তার কান দুইটা অর্ধেক, এবার দেখাও, কান দুইটা অর্ধেক শেষ হয়ে গিয়েছে। এখন কানগুলা ঝুলছে, মাঝে মাঝে সে নিজের হাত দিয়ে কানগুলা, যখন প্রচুর ব্যথা করে, কান্না করে এবং হাত দিয়ে কানগুলা চেপে ধরে রাখে, কারণ সে যখন দৌড়ে কিংবা হাঁটে, স্পিডে হাঁটলে এই কানগুলো খুব স্পিডে জোরে জোরে নাড়াচাড়া করে। তো এই তীব্রভাবে নাড়াচাড়া করার কারণে তার অনেক ব্যথা হয়, এবং ফেসবুক ইউটিউবের গাইডলাইনের কারণে একেবারে কাছ থেকে ক্লিয়ার স্টিল পিক আপনাদেরকে আমি দেখাতে পারছি না, তারপরেও যতটুকু দেখাতে পাচ্ছি এটা অ্যালাউ করে কি না সেটাও সন্দেহের ব্যাপার, কিন্তু কাছ থেকে দেখালে এটা টোটালি অ্যালাউ করবে না, বিদায়। তারপরে একটু যতটুকু না দেখালেই নয় ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, একটু উপলব্ধি করুন, কানটা যদি আপনার হতো কেমন লাগতো। এই বিষয়টা, এই আজকে এখানে এসে, এই যে করোনাকালীন সময়ে আজ থেকে 2 বছর আগে, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, করোনা সিজন শেষ, প্রায় শেষের দিকে, সবাই এখন টিকা নিয়ে ফেলছে, কিন্তু এই করোনার সময়ে অন্তত এই যে জাতীয়ভাবে এই বিধিনিষেধ যেগুলো দেওয়া আছে, মানুষ মানুক কিংবা না মানুক, কিন্তু এই একটা মানসিক ভারসাম্যহীন সে কিন্তু করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলেছে। মাস্কটা পড়েছিল, মাস্ক আর খুলেই নেই, যার কারণে তার কান দুইটা এখন নিচের দিকে ঝুলতেছে বা ব্যথায় কষ্ট পাচ্ছে, বা এলাকার যে এই মানবিক মানুষরা রয়েছে, আমাদের যে মানবিক বাইরা রয়েছে, তারা সাহায্য না করলে হয়তো তার কান দুটা ঝুলে পড়ে যেত, কিন্তু তার এই দীর্ঘ সময় মাস্ক পরা থাকলে এলাকার কিছু আমাদের মানবিক বাইরা সেটা কেটে দিত, কিন্তু তারপরও শেষ রক্ষা হয় নাই। আমরা যদি একটু কথা বলি, ভাইয়ের নাম কি আপনার? জি, আমার নাম গাজী রাহিমুর রানা। ও তো সবসময় মাস্ক পরে রাখতো? জি জি, প্রায় সময় মাস্ক পরা থাকতো, এবং একটা মাস্ক দীর্ঘদিন পরার কারণে আমরা অনেকবার ট্রাই করছি যে ওর মাস্কটা খুলে নতুন একটা মাস্ক পরাই দিল, সে পরক্ষণে আবার কিছুদিন যাওয়ার পরে হ্যাঁ পরে ফেলতো, কারণ মানুষই তো সবাই বলতো যে পাগল রাস্তায় বের হলে তোমার মাস্ক কোথায়, এরকম কিন্তু অসংখ্য ধমক আমরা দিয়েছি, এই ধমকের আজকে আমরা চিত্র দেখছি। ভাই আপনার নাম কি? আমার নাম তুহিন। তুহিন ভাই, এ তো দীর্ঘক্ষণ মাস্ক পরা ছিল, থাকতো নাকি? হ্যাঁ, 24 ঘন্টা পরা থাকতো। একটা অনেকবার কেটে দিয়েছেন না? আমরা অনেকবার কেটেও দিছি, ওষুধও লাগাই দিছি, কিন্তু এই আবার পাইলে ওগুলো আবার। আচ্ছা, যা হোক, অনেকবার ওনারা কেটে দিয়েছে এবং ওষুধ লাগিয়ে দিয়েছে। একজন মানবিক মানুষ হিসেবে যতটুকু করা অতটুকু করেছে, বিদ্যা এখনও সে বেঁচে আছে, নাহলে কান দুইটা এখনও যে ঝুলতেছে সেটাও আর থাকতো না। ভাই আপনার নাম কি?
আমি অবশ্য মেহমান এখানকার। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি উনি আমাদের এলাকাতে যে আমি পাশের গ্রামের, তো জিজ্ঞেস করার পরে দেখলাম শুনলাম যে উনি মাস্কের কারণে ওনার কানের এই সমস্যাটা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটা বিষয় যেন আমরা দীর্ঘক্ষণ পরা থাকি। ধন্যবাদ। ও তো এই মাস্ক পরার কারণে ভাইয়া আমার নাম হচ্ছে ফয়সাল, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি ওকে মোটামুটি ছোটোবেলা থেকে দেখতেছি, সে মানসিক ভারসাম্যহীন। সো আমি যদি চিন্তা করি যে আমি যদি বলি যে যারা মাস্ক পরে ওই ক্যাটাগরি থেকে যদি আমরা কাউকে অ্যাওয়ার্ড দিই তাহলে সে কিন্তু ফার্স্ট ক্যাটাগরিতে পড়ে। আর আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছে মানুষকে মাস্ক পরানোর জন্য, কিন্তু অনেক মানুষ, অনেক শিক্ষিত মানুষ কি মাস্ক পরতো না। কিন্তু সেই দিক থেকে এই মানুষটা, এই ভারসাম্যহীন মানুষটা মাস্ক পরে আমাদেরকে আসলে দেখিয়ে দিয়েছে ভারসাম্যহীন হলো কিছু, ওনার মধ্যে মনুষ্যত্ব আছে, উনি মানুষের জন্য চিন্তা করে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। উনি একজন চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষার্থী, উনি খুব একটা সুন্দর মেসেজ আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে যে এই আমরা যারা সুস্থ আছি আমাদের যখন মাস্ক পরার প্রয়োজন ছিল তখন কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই নাই, আর সামান্য একটা মানসিক ভারসাম্যহীন মানুষ সে কিন্তু মাস্ক পরার বিষয়টাকে এতটাই গুরুত্ব দিয়েছে যে মাস্ক পরতে পরতে তার দুটি কান কেটে এখন শেষ স্তরে নিচে নেমে এসেছে, 1 ইঞ্চি করে রয়েছে। এটা যদি হয়তো ওনারা মানবিক মানুষরা যদি ওষুধ না লাগিয়ে দিত কিংবা মাস্কগুলো কেটে না দিত তাহলে হয়তো এই কান দুটোই আর থাকতো না। তারপরেও সে আমাদের এই একটা দিকে অন্তত সারা বাংলাদেশের মধ্যে যদি একজন মানুষকেও আমরা খুঁজে বের করি যে মাস্ক পরতে পরতে নিজের দুটি কানই বিসর্জন দিয়ে ফেলছে তাহলে অন্তত এই একটা মানুষ আমার, ওর নামটা কি? হ্যাঁ, হজু, ওর নাম হচ্ছে হজুমিয়া, হজুমিয়া, হজুমিয়া। আচ্ছা যাই হোক, ওর নাম হচ্ছে হজুমিয়া। এই হজুমিয়া অন্তত যদি রেওয়ার্ড দিতে হয়, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতার জন্য অনেক বড় বড় ফাঁকিবাজ রেওয়ার্ড নিয়ে চলে গেছে, কিন্তু মূলত অর্থ যদি কাউকে রেওয়ার্ড দেওয়া, স্বীকৃতি দেওয়া হয় যে যথাযথ স্বাস্থ্যবিধি পালন, অন্তত এই স্বাস্থ্যবিধি পালন করতে গিয়ে এই পাগল দুটি কান পর্যন্ত হারাই ফেলছে, মাস্কের প্রতি এতটা সে গুরুত্ব দিছে। এই মাস্ক কারো জীবনে কিছু না নিয়ে আসলেও অন্তত একটি মানুষের দুইটা কান যে নিয়ে গেছে, এই মাস্ককে ধন্যবাদ দিতে হয় যে অন্তত আর কিছু পারুক না মারুক একটা মানুষের কান তো অন্তত সে নিয়ে গেছে যাওয়ার সময়। কারণ এই মাস্কের দোহাই দিয়ে আমাদের দেশে অনেক ধরনের পুকুর চুরি হয়েছিল। সাধারণ জনসাধারণ যখন বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে, জাতীয় সেবা প্রতিষ্ঠানের সেবার জন্য গিয়েছিল তখন এই মাস্কের দোহাই দিয়ে অনেক মানুষ বিতাড়িত হয়েছিল, এবং এই যারা বেশি মাস্ক 14-15টা মাস্ক লাগিয়েছিল তাদের মধ্যেই কিন্তু বেশি করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে পরলোক গমন করেছে। আর যারা সাহসী যোদ্ধা হয়ে এই করোনার সময় সরকারের হাতকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে পড়েছে, মানুষকে বাঁচানোর জন্য মাঠে নেমে পড়েছে এবং নিঃসন্দেহে মানবিক কাজ করেছে, তারা কিন্তু খুব একটা বেশি কিছু কেউ হয় নাই। যেমন আমাদের এই যে করোনার যে লাশ দাফন কাফন যারা করতো, কয়টা মানুষ মারা গিয়েছে এই ধরনের হিসাব কিংবা নজির কেউ দিতে পারবে না, কিন্তু 4-5টা মাস্ক লাগানো এসি রুমের ভিতর থাকার লোকের সংখ্যা কিন্তু অনেক যারা মারা গিয়েছে। যাই হোক, মাস্কের গল্প আর বলবো না, শুধু এই গল্পটা বলবো যে এই অসহায় একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যার দুটি কানই কিন্তু শেষ হয়ে গিয়েছে মাস্কের কারণে, তাই বাংলাদেশে অন্তত একটি মানুষ আপনাদেরকে দেখাচ্ছি যে মাস্কের গুরুত্ব দিতে গিয়ে কিংবা এই পাগল মানুষ মাস্ক পরতে গিয়ে তার দুটি কানই হারিয়ে ফেলছে। তাই সবার প্রতি বিনম্র অনুরোধ, একটি মেসেজ রয়েছে, সেটা হচ্ছে আপনার ছোট বাচ্চাদের কিংবা আপনাদের বয়স্ক মানুষদের কিংবা যাদের সফট স্কিন তারা সবসময় 24 ঘন্টা কিংবা 12 ঘন্টা অথবা 18 ঘন্টা 16 ঘন্টা মাস্ক পরিধান করে থাকবেন না। মাস্কের যেরকম ভালো দিক রয়েছে মাস্কের এরকম এই দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে এইরকম ক্ষতিকর দিকও রয়েছে, তাই আমরা যাতে আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারি যখন একা থাকি কিংবা যখন প্রয়োজন হয় না তখন যাতে আমরা মাস্কটা খুলে রাখি 24 ঘন্টা। এখন তো বাজারে নতুন নতুন মাস্ক বাইর হয়েছে, বিশেষ করে মহিলাদের লাল নীল কালার হলুদ রঙের বিভিন্ন রকমের ঝকঝক চকচক করছে এরকম বিভিন্ন মাস্ক, বিশেষ করে ফ্যাশনেবল মহিলা যারা রয়েছেন তারা পরছেন, এবং এগুলা খুব টাইট বা খুবই হয় বিদায় স্কিনটা সহজেই আক্রান্ত হচ্ছে কিংবা সমস্যাগ্রস্ত হচ্ছে, তাই আমরা ফ্যাশনেবলের দিকে না গিয়ে সফট কিংবা যেটা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ নয় এরকম মাস্ক পরবো, এবং এই মাস্কের দোহাই দিয়ে অতীতে যে ধরনের কার্যকলাপ করেছি এই কার্যকলাপ আমরা না করি। আর স্বাস্থ্যবিধির জন্য যদি পুরস্কার দিতে হয় মাস্কের দিক দিয়ে যাতে বাংলাদেশে এই লোকটা থাকে, কারণ সে আমাদের দেখিয়ে দিয়ে গেছে অন্তত মাস্ক পরে তার দুইটা কান হারাইছে। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছ থেকে একটু দেখাও, আর কাছ থেকে আর কাছ থেকে বলেন।